নমস্কার বন্ধুরা, আমি সৌরভী আর আপনারা দেখছেন লার্ন হিস্ট্রি। আজকের বিষয় ইতিহাসের যুগ বিভাজন। ইতিহাসের পরিসর যেহেতু খুব বৃহৎ, সে কারণে ঐতিহাসিকরা মানব সভ্যতার ইতিহাসকে কয়েকটি পর্বে বিভক্ত করে ইতিহাস চর্চাকে আরও সহজ করতে চেয়েছেন। সাধারণত যে কোনো দেশের ইতিহাসকেই প্রাচীন, মধ্য ও আধুনিক এই তিনটি যুগে বিভক্ত করে চর্চা করা হয়। এখন ইউরোপ ও ভারতের যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখে নেওয়া যাক ইউরোপের ইতিহাসের যুগ বিভাজন ঠিক কীরকম ছিল। মানব সৃষ্টির পর থেকে 476 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলে গণ্য করা হয়। 476 খ্রিস্টাব্দে জার্মান সেনাপতি কর্তৃক রোম সাম্রাজ্যের অধিপতি রোমুলাসের সিংহাসনচ্যুতি থেকে 1453 খ্রিস্টাব্দের কনস্ট্যান্টিনোপলের পতন পর্যন্ত সময়কে মধ্যযুগ বলে বিবেচনা করা হয়। 1453 সালের পরবর্তী সময়কে আধুনিক যুগ বলে চিহ্নিত করা হয়। ভারতীয় ইতিহাসের যুগ বিভাজন। প্রাচীন ভারতীয় ধারণা অনুযায়ী সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই চারটি যুগ চক্রাকারে আবর্তিত হয়। ভারতীয় ইতিহাস চর্চা করতে গিয়ে জেমস মিল তার ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে ভারতীয় ইতিহাসকে হিন্দু, মুসলিম ও ব্রিটিশ এই তিনটি পর্বে বিভক্ত করেছেন। এবার দেখে নেওয়া যাক মিল কর্তৃক বিভাজিত এই হিন্দু, মুসলিম ও ব্রিটিশ যুগের সময়সীমা। সুপ্রাচীন কাল থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে হিন্দু যুগ বলে গণ্য করেছেন। 1206 সাল থেকে 1707 সাল পর্যন্ত সময়কে মধ্যযুগ বলে চিহ্নিত করেছেন। 1707 সাল থেকে পরবর্তী সময়কে ব্রিটিশ যুগ বলে বিবেচনা করেছেন। ভারতীয় জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ পরবর্তীকালে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে করা মিলের এই যুগ বিভাজনকে মানেননি। এ প্রসঙ্গে তাদের যুক্তি, এটি ধর্মের ভিত্তিতে করা যুগ বিভাজন। এই যুগ বিভাজনকে মানলে স্বাধীনতার পরবর্তী ইতিহাসকে ঠিক কোন পর্বে ফেলা হবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকেই যায়। সেই সীমাবদ্ধতা দূর করতেই তারা পুনরায় ইতিহাসের শ্রেণীবিভাগ করেছেন, যা ছিল প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। মানব সৃষ্টির পর থেকে 1206 সাল পর্যন্ত সময়কে প্রাচীন যুগ বলে গণ্য করা হয়। পরবর্তী ঐতিহাসিকরা প্রাচীন যুগের সময়সীমাকে 650 সাল পর্যন্ত কমিয়ে এনেছেন এবং ভারতীয় ইতিহাস চর্চায় আদি মধ্য যুগ বলে আরও একটি পর্বের সংযোজন করেছেন। 650 সাল থেকে 1206 সাল পর্যন্ত সময়ে, অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর থেকে দিল্লিতে দাসবংশ প্রতিষ্ঠা হবার মধ্যবর্তী এ সময়ে, কোনো শক্তিশালী কেন্দ্রীয় শক্তির অনুপস্থিতিতে রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটে, অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, এক সামন্ততান্ত্রিক বাতাবরণ সৃষ্টি হয়। 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময়ে প্রাচীন যুগের বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে অবলুপ্ত হতে শুরু করে। অন্যদিকে মধ্যযুগীয় বৈশিষ্ট্যের আগমন ঘটতে শুরু করেছিল। তাই এই সময়কে ঐতিহাসিকরা আদি মধ্যযুগ বলে চিহ্নিত করবার পক্ষপাতী। 1206 সাল থেকে 1707 সাল পর্যন্ত সময়কে মধ্যযুগ বলে তারা চিহ্নিত করেছেন। 1707 সাল থেকে বর্তমান সময়কে আধুনিক যুগ বলে বিবেচনা করেছেন। প্রাচীন যুগের ইতিহাসকে ঐতিহাসিকরা আরও তিনটি নতুন পর্বে বিভক্ত করেছেন, যথা প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ ও ঐতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগ বলতে সেই যুগকেই বোঝায় যখন মানুষ লিপির ব্যবহার শেখেনি। প্রস্তরযুগীয় সভ্যতা হল প্রাক ঐতিহাসিক যুগের অন্তর্গত। প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যখন মানুষ লিপির ব্যবহার শিখেছিল কিন্তু
তাদের লিখিত লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, যেমন সিন্ধু সভ্যতা এই পর্যায়ের সভ্যতার অন্তর্গত। ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বোঝায় যখন মানুষ লিপির ব্যবহার শিখেছিল এবং সেই লিপির পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে। বৈদিক যুগ থেকে ঐতিহাসিক যুগের সূচনা হয়। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হেলদি অ্যান্ড স্টাডি।